এই যে যাত্রা পথটা, এই পথটা আমার কাছে খুব যে মসৃণ ছিল তা নয়। এই পথে অনেক কাঠিন্য এসছে, ঝড় ঝাপটা এসছে। যেমন আমার মনে পড়ে যখন নদীর চরে ফুটবল খেলতাম, রাত হয়ে গিয়েছেও আমরা সব খেলছি পূর্ণিমা রাত্রে, তখন আকাশের দিকে তাকাতাম, স্টারগুলোর দিকে লক্ষ্য রাখতাম, তখন নিজেকে মনে মনে ওই কত কিছু কল্পনা করেছি। সেই গ্রামের ছেলেটি তখন ভাবেইনি যে তার একটা এরকম জীবনে বিস্তার হবে। নদী সাঁতরেছি, নদীতে সাঁতার কেটেছি, গ্রামের জীবন বলতে যা বোঝায় সব কিছু উপভোগ করে একটা সময়ে আমি বেরিয়ে পড়েছি নিজে নিজেই। শুভেচ্ছা নেবেন, ভালোবাসা নেবেন, এবং একটা নতুন যাত্রাপথ শুরু হচ্ছে, আপনারা সবাই সাক্ষী থাকছেন। সবাইকে নিয়ে আমরা একই সঙ্গে এগিয়ে যাব, এই আশা রাখছি। আপনারা আমাকে সর্বান্তকরণে আশীর্বাদ করবেন, সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, এই ইচ্ছাটা আমি সবসময় পোষণ করেছি। প্রত্যেকের কাছে আমি ঋণী, অনেক কিছু শিখেছি আপনাদের থেকে, সেই শিক্ষা নিয়ে আমি যে গুরুদায়িত্ব সোসাইটি আমাকে দিয়েছে চেষ্টা করব তার সম্মান ঐতিহ্য পরম্পরা রক্ষা করতে। আমি আপনাদের আবার ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আমি এবার বসি, অনুমতি দিন।
বলে যে পরিবার একজন সদস্য, শুধু সদস্য না, অতি প্রিয় সদস্য ডক্টর মানস কবি স্যারকে আমাদের কলেজের কর্ণধার হিসাবে পেলাম। এই বড় ইতিহাসের সাক্ষী হয়ে আমরা সত্যি আজকে আনন্দ পেলাম। ওনার সর্বান্তকরণে ওনার মঙ্গল কামনা করি। উনি ভালো থাকুন, আর আমরা জানি উনি আমাদের সকলকে ভালো রাখবেন। আশুতোষ কলেজকে এক নতুন আঙ্গিকে, নব কলরবে উনি সাজিয়ে তুলবেন। মানস কবি স্যারকে কলেজে প্রিন্সিপাল হিসেবে বরণ করে নিচ্ছি। আমি চাইব আগামী দিনে উনি কলেজকে আরো অনেক দূর নিয়ে যান। সেটা কলেজ থেকে আরো উন্নতি হতে পারে, ওনার হতে পারে, কলেজেরও হতে পারে। কাজেই আমি সেই আশা রাখি, আমাদের কলেজের সেই পটেনশিয়াল আছে, উনি সেটা ফিল করে যদি ব্যাপারটাকে এগোতে পারেন আমি খুব খুশি হব। আমি চাইব ডক্টর কবি আমাদের সমস্ত টিচারদের সঙ্গে নিয়ে একটা বলা যায় যে শিক্ষা আন্দোলন সমাজে গড়ে তোলার জন্যে। আমি মানস কবি এখনই দীর্ঘ জীবন কামনার মতো অবস্থায় আসেনিও, দীর্ঘ কর্মজীবন কামনা করি, এবং আমি মনে করি ওর মধ্যে সেই পটেনশিয়াল আছে যেখানে তার কর্মজীবন আশুতোষ কলেজেই থেমে থাকবে না। বলা বাহুল্য, আশুতোষ কলেজের ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। একটা প্রতিষ্ঠান শত বছর উত্তীর্ণ করেছে, তার ব্যাপ্তি, তার বৈচিত্র্য, তার কর্মধারা, সমাজে তার ব্যাপক প্রসার প্রভাব ইতিমধ্যেই প্রতিষ্ঠিত, এ বিষয়ে কোনো তর্কের অবকাশ নেই। এরকম প্রতিষ্ঠান খুব শক্ত ভিতের উপরে দাঁড়িয়ে থাকে। আমাদের যেটা দায়িত্ব এই ঐতিহাসিক নতুন মুহূর্তে, আমরা জানি যে একজন স্থায়ী প্রিন্সিপালের অসীম ক্ষমতা, তার ক্ষমতা, তার যে পদ, তার যে চেয়ার, সেটার অসীম ক্ষমতা, এতে কোনো সন্দেহ নেই। আমাদের কাজ দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সেই প্রশাসনকে চাঙ্গা করা, সেই প্রশাসনকে সুন্দরভাবে পরিচালিত হতে সহায়তা করা, আন্তরিকভাবে সেই চেষ্টা করে যাওয়া। আমরা সবাই মনে করি যে একটা একাডেমিক প্রতিষ্ঠান হিসেবে তার যে একাডেমিক এক্সেলেন্স আশুতোষ কলেজের, আশুতোষ কলেজের যে শিক্ষা ব্যবস্থার মধ্যে তার যে উৎকর্ষতা, সেটাকে আমরা স্যারের নেতৃত্বে এগিয়ে নিয়ে যাব আগামী দিনে। আমরা সবাই মিলে, আমরা টিচার, আমরা আমাদের যে নন টিচিং শিক্ষা শিক্ষাকর্মী বন্ধু এবং আমাদের ছাত্রছাত্রীদের সহযোগিতায় স্যারের লিডারশিপে, এবং আমরা সবাই মিলে কলেজটাকে খুব একটা শান্তিপূর্ণ বাতাবরণ রাখবো, যাতে করে এখানে এসেই আমাদের মানে যে আমরা যে অক্সিজেনটা পাই, যাতে করে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করতে পারি। আমি আজকে উঠে সকালবেলা সবার আগে যেটা ভাবছিলাম সেটা হচ্ছে যে যদি বাইরের কেউ আশুতোষ কলেজের প্রিন্সিপাল হতো তাহলে কী হতো। আমরা অত্যন্ত আনন্দিত এবং এমকে স্যারকে ধন্যবাদ জানাই এবং তাকে আমরা কংগ্রেচুলেট করি, তিনি প্রিন্সিপালের পরীক্ষায় পশ্চিমবঙ্গে প্রথম হয়েছেন বলে। তিনি যদি প্রথম না হতে পারতেন
কারণ যারা প্রথম হয় আশুতোষ কলেজ প্রথমে, তাই যারা প্রথম হয় তারা আশুতোষ কলেজকে চয়েস করবে স্বাভাবিক। আশুতোষ কলেজ সারা জীবন প্রথমে ছিল, আছে, থাকবে। On behalf of the IQAC Ashutosh College, I would like to congratulate our principal on his very well-deserved post that he has joined today and looking forward to his leadership, jeta under amra shobai kaj korte khubi utshahi. মানুষ কবি আজকের আমাদের যিনি অধ্যক্ষ, আমার যতদূর মনে পড়ে হি ইজ দ্য ইয়াংগেস্ট প্রিন্সিপাল অফ দিস কলেজ, ইফ নট অ্যান্ড নট, সো হি হ্যাজ টু গো এ লং ওয়ে। এবং আমি যতটা শুনেছি তার যে ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ড থেকে আজকে উনি এই জায়গায় এসে পৌঁছেছেন, আমার মনে হয় হি ইজ আ ফিট কেস ফর পিএইচডি রিসার্চ ইন ফিউচার। যে ওই রকম একটা জায়গা থেকে এই রকম একটা জায়গাতে পৌঁছানোর পেছনে যে অধ্যাবসায়, যে শৃঙ্খলা এবং যে তার পারফরমেন্স দেখা যায়, আমার মনে হয় সেটা খুব দরকার। সার্থকদা ছোটোবেলা থেকে আমাদের একটা জিনিস শিখিয়েছিল সবাইকে, আমরা যারা ইউনিয়নটা করি, যে এরকম একটা মানুষকে সবসময় খুঁজে বের করতে হবে যে হচ্ছে মাল্টি টাস্কার, যে সব কাজ পারে, যে পারে না এমন কিছু নেই, পায়ের নখ থেকে মাথা চুল অব্দি সব কিছুই পারে। সে প্রফেসর বাংলার হতে পারে কিন্তু সে সায়েন্সেরও সব জানে, সে আর্টসেরও সব জানে, সে কমার্সেরও সব জানে। সেই মানুষটা হলে ডক্টর মানস কবি। থ্যাংক ইউ স্যারকে। আর স্যারকে কী বলবো, সেই মানুষটা, সেই আমি মাঝে মাঝে বলি স্যারকে যে ফ্রম হাড়োয়া টু হাজরা, সেই জার্নিটা স্যারের ছোটোবেলা গ্রামের বাড়ি হচ্ছে হাড়োয়া, আর সেই হাড়োয়া থেকে স্যার আজকে হাজরায় যে এসছে, স্যারকে আমার অনেক প্রণাম। আমরা যখন স্যারের কাছে যেতাম সবসময় স্যার একটা কথাই বলতেন যে রণে বনে জনে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে ডক্টর মানস কবিকে স্মরণ করিবে। এই এই কথাটা কেন বলতেন, এই কথাটা কেন বলতেন জানতে হবে, আজকে বলার সুযোগ পেয়েছি বলে আমি বলতে চাই। এই যে জুতো সোলাই থেকে চণ্ডীপাঠ, এম কে স্যার কিন্তু আশুতোষ কলেজের বার্সা রয়েছেন, বাংলা বিভাগের অধ্যক্ষ হয়েছেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়েছেন, কিন্তু ওনার ব্যাকগ্রাউন্ডটা জেনে রাখতে হবে। ডক্টর মানস কবি কিন্তু আমরা বা আমাদের ছাত্রছাত্রীরা যে ছাত্র সংসদ করে এক সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অল ক্যাম্পাস ছাত্র সংসদের জেনারেল সেক্রেটারি ছিল, এটাও মনে রাখতে হবে যে ওনার যে জিন, যেরকমভাবে সার্থকদা প্রত্যেকে বললেন যে ছাত্র সংগঠন করে বা ছাত্র থেকে আজকে গভর্নিং বডির মেম্বার হয়েছেন, একইভাবে ডক্টর মানস কবি ছাত্র রাজনীতির মধ্যে দিয়েই কিন্তু বড় হয়ে প্রফেসর হয়ে কিন্তু এই জায়গায় পৌঁছেছেন। তাই জন্য ছাত্র রাজনীতি বেঁচে থাক, আশুতোষ কলেজ বেঁচে থাক, আশুতোষ কলেজের সমস্ত প্রফেসররা বেঁচে থাক, আমরা ভালো থাকি, দাদারা ভালো থাকে। ধন্যবাদ। এবার সেই শুভক্ষণ এসে গেছে আমাদের ইয়াংগেস্ট প্রিন্সিপাল, একজন সুদক্ষ কারিগর, একজন আমাদের আশুতোষ কলেজের কর্ণধার, সেই বক্তব্য রাখবেন যা শোনার জন্য আমরা সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। এরকম একটি পজিশনে আমি আসতে পেরেছি, যারা যারা চেয়েছেন মন থেকে বা চাননি, তাদের সবাইকে আমি প্রণাম জানাই। আমাকে আশীর্বাদ করবার জন্য, ভালোবাসার জন্য, আপনাদের স্নেহ ভালোবাসার যে কত শক্তি সেটা আমি ফিল করেছি। প্রচুর বিপদ একটার পর একটা কেটে গিয়েছে আপনাদের আশীর্বাদ স্নেহ ভালোবাসার জন্য। একটা ঘটনা, এটা ওপেন সিক্রেট বলতে কোনো ক্ষতি নেই, কোনো ভুল হবে না। আমি যদি কেউ দুঃখ পান ক্ষমা চেয়ে নেন, চেয়ে নিচ্ছি আমি, কেন আমার উত্তরণের যে জায়গাটা সেইটা আমি বলছি। হঠাৎ করে সার্থক, আমি তার সঙ্গে আলাপ ছিল না আমার অতটা, মানে অতটা বন্ধুত্ব বা অতটা যে সম্পর্ক ছিল না, দেখলাম প্রিন্সিপাল এবং ওরা কী কথাটা তো হলো, এবং আমাকে প্রিন্সিপাল বললেন যে মানস তোমাকে বার্সারের দায়িত্ব নিতে হবে।
আমি ফোন করছি। শুনুন, আমি কিন্তু হতে চাইনি প্রথম। আপনারা হয়তো ভাববেন যে মানুষ সঙ্গে সঙ্গেই বলেছে হ্যাঁ 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 আপনি দিয়ে দিন, আমি কিন্তু হতে চাইনি। আমি বলেছিলাম না না স্যার, আপনি এদের কথা ভাবুন। কিন্তু দু তিনবার যখন বলেছে আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। আমি অ্যাকসেপ্ট করেছি এই কারণেই যে যে কাজ আমি করি বকলমে, সে কাজ যদি সকলমে আমি করতে পারি এর থেকে খারাপ কী আছে? এবং আমি আমি জানি না আমি প্রুভ করতে পেরেছি কি না। অপূর্ববাবু আমাকে অ্যাকচুয়াল ভাইস প্রিন্সিপাল স্যারের যে দায়িত্বটা সেটাও ছেড়ে দিয়েছেন, আমাকে প্রশ্রয় দিয়েছেন। কেন আমি জানি না, এটা আমি স্যার যদি আমাকে সুযোগ না দিতেন এবং তার ইগো যদি থাকতো তাহলে হয়তো আমি প্রুভ করতে পারতাম না আমার অ্যাকশানগুলো। আমি তো অ্যাকচুয়াল বার্সার হিসেবে আপনাদের কাছে অ্যাক্ট করিনি। অনেককে আমি ভাইস প্রিন্সিপাল হিসেবে কথা বলেছি, লোকে আমাকে অনেকেই আমাকে মেনেও নিয়েছে। না 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 মানুষ বলছে মানে অ্যাকচুয়াল তারা তলিয়েও দেখেনি যে মানুষ কি এটা বলতে পারে। এটা আমাদের কলেজের উদারতা, এটা আমাদের কলেজের বৈশিষ্ট্য। তারা আমাকে অ্যাকসেপ্ট করেছেন এবং আমি জ্ঞান তো কোনো অন্যায় কাজ করিনি, অজ্ঞানতাও করিনি। আমি মোটো রেখেছিলাম যে জাতির উদ্দেশ্যে যদি অন্যায় করতে হয়, জনস্বার্থে যদি অন্যায় করতে হয় আমি হাজারবার করব। নিজের জন্য আমি কোনো অন্যায় কাজ করিনি, মানুষের জন্য করতে হলে আমি করবই। এবং আমি সে কাজ করেছি এবং ভবিষ্যতেও আপনাদের দৃঢ় গলায় বলছি যে আপনাদের জন্য যদি আমাকে কিছু করতে হয় আমি সে কাজ শত বাধা থাকতেও আমি এগিয়ে যাব, যদি আমাদের শিক্ষক নন টিচিং এবং ছাত্রদের উপকারে লাগে আমি পরোয়া করব না। সেটা যদি ভালো কাজ হয় আপনাদের জন্য আমি প্রাণপণে প্রস্তুত থাকব সেই কাজ করতে। এই ইন্সপিরেশান, এই কাজ করবার শক্তি আমি এই ভূমি থেকেই পেয়েছি, এই মাটি থেকেই পেয়েছি। আমি রক্ষা করব, চেষ্টা করব আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে এই মাটি এই এনভায়রনমেন্টের যেন কোনো অসম্মান না হয়। এর যে ধ্বজা সেটা গগনচুম্বী হবে আপনাদের সবার সহযোগিতায় সবার প্রচেষ্টায়। আমি একা কিচ্ছু করতে পারবো না, আপনারা আমার সঙ্গে না থাকলে, আপনারা সেই স্নেহের হাত ভারিয়ে না দিলে, আশীর্বাদের আশীর্বাদ না করলে আমি কিচ্ছু করতে পারবো না। আমি বাই নেচার মানুষকে বিরক্ত করবার জন্য জন্মাই নেই। আমি চেষ্টা করি প্রত্যেককে স্বাধীনতা দিতে, সবাইকে, এবং মানুষ যাতে আনন্দে থাকে, হ্যাপিনেসের মধ্যে থাকে। সমস্ত মানুষ আমাদের কলেজের সুইপার থেকে শুরু করে ইনক্লুডিং মি, আমার ছাত্রছাত্রীরা সবাই শান্তিতে থাকবে, আনন্দে থাকবে, এটাই আমার ব্রত, এটাই আমার ইচ্ছে। আজকের থেকে দেখবেন মানুষকবি আর এক অন্য মানুষকবি। যে মানুষকবির মধ্যে কোনো অহংকার নাই, কোনো ঔদ্ধত্য নাই,
সে ওই নদীর চরে শুয়ে থাকা একটি ছেলে। আমি নির্দ্বিধায় পিঠ চাপড়ে বলছি, আমি একজন স্টার। আমি নিজেকে সম্মানিত বোধ করছি, আমি একজন নক্ষত্র। আপনারা আমার সঙ্গে থাকলে আমার থেকে যে আলো ঠিকরে পড়বে তাতে আপনাদের উপকার হবে, উপকার হবে, উপকার হবে। আমি আজ পর্যন্ত কারোর কোনো ক্ষতি করিনি, আমি আজ পর্যন্ত অনেক হুঙ্কার দিয়েছি, হোস করেছি, কিন্তু আলটিমেট কোনো ক্ষতি করিনি। আমি আমি অনেক অসম্মানিত হয়েছি, কিন্তু সবথেকে বেশি সম্মান দিয়েছি যে আমাকে অসম্মান করেছে। আমি সবথেকে তার জন্য বেশি কাজ করেছি যে আমাকে নিচু করে দেখিয়েছে। আমি সেই মানুষ যে একবার আমার কাছে যদি কিছু সাবমিশন করে, এটা আমার দরকার, আমি জুতো খুলে হোক, হাফ প্যান্ট পরে হোক, দৌড়ে চলে যাই, এটা করতে হবে, আমাকে চেয়েছেন উনি ওটা। উই হ্যাভ এ গ্লোরিয়াস পাস্ট, উই হ্যাভ এ রিচ হিস্ট্রি, উই মাস্ট প্রিজার্ভ আওয়ার গ্লোরিয়াস হেরিটেজ, উই মাস্ট লার্ন ফ্রম আওয়ার স্ট্রং কালচার অ্যান্ড মুভ ফরওয়ার্ড into the future. We'll retain the excellence of higher education. We'll retain our academic environment and culture. We'll protect all the assets of our college. We'll slowly move towards more brilliant success in the future. But there is no elevator to success. You have to take the stairs. Amader shiri bebe opore uthte hobe prottekke ekshonge. Shortcut hoy na shafoller. I believe that every expert was once a beginner. Ami Ashutosh College er oitijjoke এগিয়ে নিয়ে যাব, এই চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন, দুহাত বাড়িয়ে দেবেন সবাই, এই আশা রেখে সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। টুগেদার উই স্ট্যান্ড, টুগেদার উই ওয়ার্ক, together we win, together we win. Long live Ashutoshians, long live Ashutoshians. Ashutosh College 92 আমার দিক দিয়ে আমি বলি, আমার জন্য একটা বৃত্ত শেষ হলো। কেন কি বলছি,
আমি যখন এখানে অ্যাপয়েন্টমেন্ট পাই তখন কিন্তু একজন বাংলা ডিপার্টমেন্টের অধ্যাপক প্রিন্সিপাল ছিলেন। আবার আমি যখন যাব তখনও কিন্তু আমাদের একজন বাংলা ডিপার্টমেন্টের অধ্যাপকই প্রিন্সিপালের হাত থেকেই আমি বিদায় সম্বর্ধনা নেব। ঠিক আছে, এটাই আমার খুব আনন্দের ব্যাপার। আমরা চাই আশুতোষ কলেজকে স্যার এমন একটা জায়গায় দাঁড় করার পশ্চিমবঙ্গের মানচিত্রে, সারা ভারতবর্ষের মানচিত্রে, সারা বিশ্বের মানচিত্রে। কারণ আশুতোষ কলেজে শুধু পশ্চিমবঙ্গের ছাত্ররাই পড়তে আসে না, আশুতোষ কলেজে সারা ভারতবর্ষের ছাত্ররা পড়তে আসে এবং বহু বিদেশি ছাত্র আশুতোষ কলেজে পড়তে আসে। সেই নামটা, সেই বার্তাটা আমি জানি। ডক্টর মানস কবি স্যার, আমাদের অধ্যক্ষ স্যার, সারা বিশ্বে এই আশুতোষ কলেজের বার্তা এবং শিক্ষার যে চেতনা এবং শিক্ষার আলোকে আগামী ছাত্র সমাজের মধ্যে পৌঁছে দেবে। আমরাও আশা করব আগামী দিন নন টিচিং এর প্রত্যেকটি স্টাফের পক্ষ থেকে আমরা স্যারকে সমানভাবে তার সঙ্গে সহযোগিতা করব এবং স্যারের কোনো কাজে কোনো কিছুতে যদি আমাদের ডাকে আমরা সবসময় আমাদের হাত স্যারের দিকে বাড়িয়ে রাখলাম। আমরা স্যারকে আবার প্রণাম জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। আমার আশুতোষ কলেজের জার্নি শুরু হয়েছিল 2017 সালে। সেই দিনটি ছিল হচ্ছে ডিকে স্যারের লাস্ট দিন আশুতোষ কলেজে, তারপর উনি এনে চলে যান। তখন আমি যখন জয়েন করি তখন আমাকে ডিকে স্যার বলেছিলেন, দেবায়ন তোমার আজকে থেকে ইমিডিয়েট বস হচ্ছেন ডক্টর মানস কবি স্যার, উনি নবনিযুক্ত তখন বার স্যার। আমায় বললেন তুমি কিন্তু ওনাকেই অ্যাসিস্ট করবে এবং উনি যেরম চাইবে তুমি সেরম করবে। সেইখান থেকেই স্যারের সাথে আমার জার্নি শুরু। তো বার স্যার, তারপর আজকে স্যার প্রিন্সিপাল, আমার অনেক অনেক শুভেচ্ছা এবং আশা করি স্যারকে এবং আশুতোষ কলেজকে আরও আমি সার্ভ করে যেতে পারব। একটি কঠিন সময় শিক্ষা জগতে, শিক্ষা জগতের বিশেষ করে আজকে শুধুমাত্র নতুন নতুন সাবজেক্ট না, জাতীয় শিক্ষানীতি আসছে, সেখানে নতুন ধরনের অ্যাপ্লিকেশন হবে, সে জায়গায় দাঁড়িয়ে আমাদের ছাত্রছাত্রীদের আগামী দিনের ভবিষ্যৎ তাকে সুরক্ষিত করা, আমাদের বিশেষ করে আশুতোষ কলেজের বর্তমান যারা আমরা কর্মচারী আছি তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করা, শিক্ষকদের ভবিষ্যৎকে সুরক্ষিত করা, সামগ্রিকভাবে গোটা আশুতোষ কলেজকে একটা অন্য আঙ্গিকে নিয়ে যাওয়া। আমি মনে করি বর্তমান স্যারের নেতৃত্বে এবং আমাদের ভাইস প্রিন্সিপাল যে কজন আছেন, তিনি তো অভিভাবক, তার নেতৃত্বে এবং সর্বোপরি আমাদের বড়বাবুর নেতৃত্বে আমরা এই কাজে সফল হব। আর রবীন্দ্রনাথের কথায় যদি মনে করি যে ভালো মন্দ যাহাই ঘটুক সত্যকে নাও সহজে, স্যার প্রিন্সিপাল স্যারের নেতৃত্বে আমরা যে কদিন থাকব বা যখন চলে যাব আশুতোষ কলেজ যে গৌরবোজ্জ্বল কাজ করবে তার জন্য আমরা গৌরবান্বিত হব। আশুতোষ কলেজ যে মাত্রায় এই মুহূর্তে যে অবস্থান করছে অ্যাকাডেমিক পার্টে, শিক্ষা জগতে যে উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে, আমরা নিশ্চয়ই আশা করব বা ভরসা করব যে আমাদের এমকে স্যার শুধু এইটুকু এইটাই ধরে রাখবেন, এর থেকে আরও ভালো জায়গায় নিয়ে যাবে, এই আশাই করব আমরা। আপনাদের এখানে আমার যেটা বলার সেটা হলো নন টিচিং বন্ধুরা যারা আছেন তাদের সাথে স্যারের সম্পর্ক আমি যেটা দেখেছি প্রতি মুহূর্তে ফিল করেছি সেটা খুবই ভালো, যেটা বহু কলেজে থাকে না। আপনারাও খোঁজ খবর রাখেন ডিফারেন্ট কলেজ সম্বন্ধে, বহু কলেজে এই জিনিসটা থাকে না, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। এখানকার এই সম্পর্কের মূল ব্যাপারটা হলো আশুতোষ কলেজের ঐতিহ্য। এতদিন ধরে শিক্ষক অশিক্ষক কর্মচারীরা যে হেরিটেজ তৈরি করে গেছেন এই কলেজে সেটা ক্যারিড আউট হচ্ছে এখনও, ভবিষ্যতেও ক্যারিড আউট হবে এই বিশ্বাস আমি আপনাদের উপরে রাখতে পারি।
আমি আপনাদের না অশিক্ষক ভাবি না, অশিক্ষক কর্মচারী শব্দটা আমার খুব বুকে লাগে। আমি দেখবেন একটা শব্দ বলি শিক্ষাব্রতী। প্রথমত আমি মানুষ ভাবি আপনাদের, আমিও মানুষ আপনারাও মানুষ। আমরা একটা প্রতিষ্ঠানে কাজ করছি, হাতে হাত ধরে আমাদের এগোতে হবে, সবাই মিলে মিউচুয়াল রেসপেক্ট দিয়ে প্রত্যেকে প্রত্যেককে এগিয়ে যাবেন। এবং সর্বোপরি আমি মনে করি পূর্বজন্মের পুণ্য ছাড়া এই কলেজে পা রাখা যায় না, আমি বিশ্বাস করি। কিন্তু আপনারা নিশ্চয়ই কোনো না কোনো আপনাদের পুণ্য আছে, না হলে এই কলেজের এমপ্লয়ি হতেন না আপনারা। একটি গাছ তুলে দিচ্ছেন আমাদের অধ্যক্ষের হাতে। আমাদের এই অনুষ্ঠানের সূচনাটা আমরা নব আনন্দে জাগো গান দিয়ে শুরু করছি। আমাদের পরিবারেরই অত্যন্ত প্রিয় এক মানুষ আজ আমাদের সঙ্গে অধ্যক্ষ হিসাবে অভিষিক্ত হলেন আশুতোষ কলেজে, যেটা আমাদের কাছে খুবই আনন্দ এবং গর্বের বিষয়। তার সাথে আমাদের বহুদিনের পরিচিতি এবং তারও আমাদের সাথে অনেক তিনিও আমাদের সাথে অনেক দিনই সম্পৃক্ত হয়ে রয়েছেন। দীর্ঘ 7-8 বছরের মতো হলো আমাদের কলেজে অধ্যক্ষ পদটি শূন্য রয়েছে, যদিও উপাধ্যক্ষ মহাশয় খুব দক্ষতার সাথেই সেই কার্য সম্পাদন করেছেন। তবু অধ্যক্ষ হলো কলেজের একটি স্তম্ভ, যেটি না থাকলে সত্যি কলেজের অনেক দিকের অসুবিধা হয়, নিয়ম নীতির নিগড়ে অনেক কিছু বাধা থাকে যেগুলো কার্যত একটু আমাদের অসুবিধায় পড়তে হয় বা হয়েছে। সেই দিক থেকে আজ আমরা সত্যি খুব আনন্দিত যে আমরা তাকে পেয়েছি এবং আমাদের এই কাজগুলো হয়তো আরো সুন্দরভাবে সহজেই অনেক হয়ে যাবে। ২০০৬ সালে এই ভদ্রলোক জয়েন করেন, তার আগে ২০০৩ থেকে উনি এই কলেজে পার্ট টাইম টিচার হিসেবে কিছুদিন বাংলা ডিপার্টমেন্টে কাজ করেছেন। ২০০৬ সাল নাগাদ তখন অলরেডি পরিবেশ এতটাই ফ্রেন্ডলি, উনি ১৪ই অগাস্ট জয়েন করেন। এই ২০০৬ সালে তখন জয়েন করার পরেই উনি ওই মাঝখানে সেন্টার টেবিলে আড্ডায় স্থান পেয়ে যান। ওনার থেকে মোটামুটি ২৫-৩০ বছরের সিনিয়র টিচারদের সাথে বসে আড্ডা দিতে শুরু করেন। সেটা আমরা অনেক পরে সেই চান্স পেয়েছি। আমরা ২৭ সালে জয়েন করেছি, ওই ২০০০ সালের পরে গিয়ে মোটামুটি সব জায়গাতে অ্যাক্সেস ছিল আমাদের। এটা কপাল এক একজনের থাকে। তা এই ৬ সাল থেকে ভবিষ্যতের সুদীর্ঘ কলেজ জীবন, আমি জানি না সেটা সুস্থভাবে পালন করতে পারবেন কি না, ২৩ বছর প্রিন্সিপাল কেউ থাকতে পারে বলে আমার মনে হয় না, ওটা ওই পঞ্চানন সিংহই পেরেছিলেন। যদি সেটা সুস্থভাবে করতে পারেন, বাজপথে পালিয়ে না যান, তাহলে আমার শুভেচ্ছা রইল। কলেজ নিয়ে তার যথেষ্ট ভাবনা চিন্তা আছে, কলেজ আরও উন্নতি করবে। আপনারা যেমন সাহায্য করে যাচ্ছেন সর্বান্তকরণে সেই সাহায্য করবেন, আমি এই কামনাই করি। স্যারের হাতে একটি নোটবুক ও পেন তুলে দিচ্ছেন আমাদেরই সহকর্মী শ্রমণা। একটা এখানে এটার ভিতরে একটা পোর্টফোলিও ব্যাগ আছে, স্যারের রোজ ব্যাগ লাগবে, আশা করি স্যার নিশ্চয়ই ব্যবহার করবেন। একটি ছোট
একটু হ্যাম্পার মতো করে দেওয়া হচ্ছে, স্যারের হাতে তুলে দেওয়া হচ্ছে স্যার। আশুতোষ কলেজের এই যে টিচার্স কাউন্সিল, এটার একটা অদ্ভুত সুন্দর অ্যাম্বিয়েন্স আছে। আমি নিজে সত্যিই মনে করি, আমি খুব গর্বিত অনুভব করি যখনই আমি ভাবি যে আমি আশুতোষ কলেজের শিক্ষক সংসদের একজন সদস্য। সেই সদস্য হিসেবে আমি স্যার আপনাকে আমাদের সবার তরফ থেকে অভিনন্দন জানালাম। এবং আমাদের এই যে শিক্ষা সংসদ, তার যে ট্র্যাডিশন, তার যে কালচার, সেটার যে গরিমা, যেটা আমরা ভীষণ গর্ববোধ করি, এবং স্যার তার একজন অংশ। উনি যেহেতু খুব চেনা মাটি, যেরকম আমাদের TCS বলছিলেন, উনি যেহেতু খুব চেনা মাটি থেকেই এসেছেন, ওনাকে কোনোদিনই ইনস্টিটিউশন চেঞ্জ করতে হয়নি। আসলে উনি এখানে এসেছিলেন, প্রথমে পার্ট টাইমার হিসেবে জয়েন করেছিলেন, তারপরে উনি সাবস্ট্যান্টিভ হিসেবে থাকেন এবং এখন প্রিন্সিপাল হিসেবে থাকেন। ফলে আমাদের এই যে গরিমা, এই যে শিক্ষা সংসদের যে ট্র্যাডিশন, কালচারটা, সেটা উনি খুব নিজে জানেন। এবং উনি সবসময় এটা বলেন, আমাদেরও ভীষণভাবে বলেন যে আপনারা দেখবেন যেন এইটার এখানে কোনো কালিমা না হয়। এই শিক্ষা সংসদ এমন একটি শিক্ষা সংসদ যেখানে অনেক ক্ষেত্রে হয়তো মতান্তর ঘটে, কিন্তু আসলে মনান্তর কিন্তু ঘটে না। আমরা অনেক সময় ঝগড়াঝাটি করি, লোকে হয়তো ভাবে আরে এর ভীষণ ভীষণ বোধহয় একে একদম পছন্দ করে না, কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমরা যখন দিনের শেষে বাড়ি ফিরে যাই, আমরা কিন্তু সেই জায়গাটা নিয়ে ফিরি না। এবং আমাদের প্রিন্সিপাল স্যার আমাকেও অনেকবার বলেছেন, আমাদের সবাইকে বলেছেন যে এই আশুতোষ কলেজের, বুঝলেন, সোলটাই আলাদা। আশুতোষ কলেজের যারা শিক্ষক শিক্ষিকা, তাদের সোল এত ভালো যে এখানে কাজ করতে সত্যিই কোনো অসুবিধা হয় না। এটা মানতে আমার কোনো দ্বিধা নেই যে আশুতোষ কলেজের প্রিন্সিপাল হওয়ার জন্যে যে কর্মদক্ষতা, যে যোগ্যতা, যে বিবেচনা বোধ, যে ধী শক্তি, যে সাহস একজন মানুষের থাকা দরকার, সেটা সম্যকভাবে মানুষের আছে। ফলে আমি আপনাদের কাছে আবেদন করব, আপনারা সবাই অকুণ্ঠ মন খুলে নতুন প্রিন্সিপালকে অভিবাদন জানান। এটা আমাদের ভালোর জন্যে হয়েছে। যদি একটু ঠাট্টা করে বলি, যদি একটু মজা করে বলি, যে এখানে অনেকজন সিনিয়র প্রফেসর্স আছেন, আমি যদি নিজে নিজে মনে মনে ভাবি যে আর কে হতে পারতেন এই কলেজের প্রিন্সিপাল, হয়তো আমি 10টা নাম বলে ফেলতে পারবো, কিন্তু আমি নিশ্চিত যে যদি আমি জিজ্ঞেস করি যে অভিজ্ঞা, তুমি কি আশুতোষ কলেজের প্রিন্সিপাল হবে, অভিজ্ঞতা বলবে কখনো না, ভাস্কর তুই কি পাগল ভেবেছিস। চন্দ্রমল্লী ম্যামকে জিজ্ঞেস করি, CSG-কে জিজ্ঞেস করি, কথার কথা, এদের কারোরই কোনো যোগ্যতার অভাব নেই, অ্যাকাডেমিক্যালি সমস্ত দিক থেকে কোনো যোগ্যতার অভাব নেই। আমার ধারণা, আমাকে মার্জনা করবেন নাম নিয়ে কথা বললাম বলে, কিন্তু কথা হচ্ছে আমার ধারণা সম্ভবত কেউই রাজি হবে না। আমি জানি জীবনের অন্যতম শ্রেষ্ঠ সুখের দিন তাঁর আজ, তেমনি এটাও জানি সবচেয়ে কঠিন দিন আজকে তাঁর। আমরা কিন্তু অনেক ভারমুক্ত আছি। আমি শুধু একটা কথাই স্যারকে বলবো, যে আমরা কলেজের ন্যাকের দিকে তাকিয়ে, আমাদের লাস্ট ন্যাকের অ্যাক্রিডিশন 2021-এ অলরেডি হয়ে গেছে, এই মুহূর্তে আমাদের অ্যাক্রিডিশন নেই। তো আমরা 3টে AQR অলরেডি পাঠিয়েছি, উই আর ইন দ্য প্রেপারেটরি স্টেজেস। স্যার অলরেডি আজকে প্রিন্সিপালের পোস্টে জয়েন করার পরে IQS-এ নোটিস দিয়ে দিয়েছেন, কালকেই মিটিং আছে আমাদের। তো একটাই খালি স্যারকে রিকোয়েস্ট করবো যে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি আর উইকনেস অ্যান্ড আর স্ট্রেংথ। তো স্ট্রেংথটা যেন ফ্রম স্ট্রেংথ টু স্ট্রেংথ যায়, আর যেটা উইকনেসেস আছে সেটা যেন স্ট্রেংথে কনভার্টেড হয়। বেদন বাসে উঠলো
আসে হৃদয় আমার প্রকাশ হলো। বাংলা আমার জোগায় খুশি, বাংলা আমার ভোলায় শোক, বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার তৃতীয় চোখ। এই চোখেতেই স্বপ্ন আঁকি, দেখুক দেশের লক্ষ লোক, বাংলা ভাষার সুদিন ঘিরে স্বপ্ন আমার সত্যি হোক। এই ভাষাতেই অবন ঠাকুর খেলেন বুড়ো আংলাতে, রামপ্রসাদ ও কালী নামের বাঁধেন বেড়া বাংলাতে। বাংলা ভাষার শিরস্ত্রাণে এরাই যোগান রঙিন পালক, ছুটলে গাড়ি বাংলা ভাষার যাত্রী সবাই এরাই চালক। সর্বেশ্বরবাদ ইংরেজিতে বলে প্যানথিয়াজম, এইটা হচ্ছে, এইটা সম্পর্কে একটু বললে আপনারা জানতে পারবেন যে আমি কী চাই, আপনাদের থেকে কী চাই, এবং আপনারাও আমাকে জাজ করতে পারবেন আমি কী। আমি বিশ্বাস করি এই পৃথিবীতে বহু মত এবং পথ থাকবে। অনেকে বলেন যে একনায়কতন্ত্র, মানে অনেকে আমার কানে কানে এসছে যে মানুষ প্রিন্সিপাল হচ্ছে, মানে এবার বুঝি কিছু একটা। আমি আশ্বস্ত করছি আপনাদের যে আমি যে শব্দটা বললাম সর্বেশ্বরবাদ, ব্রহ্মবাদ, বহুত্ববাদ, প্যানথিয়াজম, এটাতে আমি বিশ্বাস করি। আমি অন্যের কথা শুনতে ভালোবাসি, অন্যের মত নিতে ভালোবাসি, কিন্তু তার মধ্যে একটা ডিসিপ্লিন থাকুক এটা আমি চাই। আমি নিজে খুব লজিক পছন্দ করি, যুক্তি। ঈশ্বর কেমন দেখতে আমি জানি না, যে সবের মধ্যেই ঈশ্বর আছে সে কেমন আমি তার প্রশ্নে যাচ্ছি না। তার মানে সবাইকে গুরুত্ব দেওয়াটা এই বাদের একটা বৈশিষ্ট্য। তাহলে আপনার প্রিন্সিপাল যে কথা বলছেন কিছুটা বুঝতে পারছেন, যে আপনারা আমার কেউই ব্লাড রিলেশনের কেউ নন, কিন্তু আমি চাই আপনাদের সঙ্গে আমার আত্মার একটা সম্পর্ক তৈরি হোক। আপনারা আমার আত্মীয় হয়ে উঠুন। মৈত্রী ভাবনা থেকে বুদ্ধদেবের যে চারখানা শক্তি উনি বলেছেন, মৈত্রী, করুণা, মুদিতা এবং উপেক্ষা। আমি খুব শর্ট করে বলছি, এই মেত্তা সূত্র বা মৈত্রী সূত্র থেকে কয়েকটা লাইন বাংলা অনুবাদ। পরস্পরকে প্রতারিত করো না, কোথাও কাউকে অবহেলা করো না, কখনো ক্রোধ বশেও চেও না যে তোমার দেহ, বচন বা চিন্তা কারো দুঃখের কারণ হোক। এরা আমি সবসময় বিশ্বাস করি, এবং আমাকে যারা কাছের থেকে দেখেছে তারা আমার এই যে পড়াটা কতটা ঠিক বুঝতে পারবেন। মা যেমন তার একমাত্র সন্তানকে তার প্রাণ দিয়ে রক্ষা করেন, তেমন সকল জীবের জন্য অপরিমেয় করুণার চিন্তা তোমার হৃদয়ে বহন করবে। তোমার উপরে, নিচে, চারিপাশে, সমগ্র বিশ্বের জন্য বহন করবে বাধামুক্ত, হিংসামুক্ত, দেশমুক্ত হয়ে সহানুভূতি ও অপরিমিত প্রীতি। এই প্রীতি মানে আনন্দ, যে আনন্দের কথা আমি আপনাদেরকে বারবার বলেছি, বিশ্বজনীন প্রীতি
ও মৈত্রীর পথ যেখানে রয়েছে সেই পথ দিয়েই আমি হেঁটে যেতে চাই। সবাই মুক্তকণ্ঠে, সবাই স্বাধীনভাবে, সবাই সুন্দরভাবে আমরা জীবনযাপন করব একে অপরের হাত ধরে। এটাই আশুতোষ কলেজ, নব আশুতোষ কলেজের চিন্তা, নব আশুতোষ কলেজ গড়বার প্রধান ভিত। আমি স্থির বিশ্বাস আমার যে আপনারা সেই ভিতে আপনাদের সাধ্য মতো যতটুকু পরিশ্রম, যতটুকু মেধা আপনারা দিতে পারবেন সেটা দেবেন।